हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ट्रैवलॉजी एंड आईएलटीएस। सकल के स्वागत जाना। आशा करी सबाई भलो आछो, सुस्थ आछो। आज ये भिडियोते तुम्हारे साथ शेयर करब नॉर्थ सिक्किम टूर गाइड। भ्रमण पिपासु बांगाली देर काछे अन्यतम पछंदेर जायगा हलो गैंगटक। पहाड़े प्राणवंत सबुजे घेरा जंगल, नदी, झर्ना, तुषारपात, बरफ, एसब किछुई अनुभूति एकसाथे पेते चाइले आर बरफे मोड़ा कांचनजंगा के जदि देखते चान आपनार घरेर जानला दिए, ताहले आपनाके एकबार नॉर्थ सिक्किम आसतेई हबे। नॉर्थ सिक्किम भ्रमणेर मूल प्राणकेंद्र होले एई राज्येर राजधानी गैंगटक। आपनि जदि नॉर्थ सिक्किम घुरते चान, प्रथमे आपनाके एखाने आसतेई हबे। गैंगटकेर निकटतम रेल स्टेशन एनजीपी अथवा शिलीगुड़ी जंक्शन। शिलीगुड़ी थेके गैंगटक जावार जोन्नो रिजार्व गाड़ी, शेयरिंग सुमो, बस सब रकम व्यवस्था आछे। गाड़ी रिजार्व करले भाड़ा पड़बे 2,500 থেকে 3,500 টাকা। আর আপনি যদি শেয়ারিংয়ে যেতে চান, সেক্ষেত্রে ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা। এছাড়াও সিকিম যাওয়ার সমস্ত বাস ছাড়া হয় এসএনটি বাস স্ট্যান্ড থেকে। এই বাস স্ট্যান্ডটি শিলিগুড়ি স্টেশনের কাছেই অবস্থিত। এখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য নন এসির ভাড়া পড়বে 150 টাকা আর এসির ভাড়া পড়বে 250 টাকা। এছাড়া আকাশপথেও আপনি আসতে পারেন। বাগডোগরায় বিমানবন্দরে আসতে আপনার মাত্র 2 ঘন্টায় আপনি গ্যাংটক পৌঁছে যাবেন। নর্থ সিকিম ভ্রমণের অনুমতির জন্য আপনাদের ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে, দুটো রঙিন পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই লাগবে অনুমতি পাওয়ার জন্য। এই নর্থ সিকিমের ভ্রমণের যে ট্যুর প্ল্যানটা সেটা দুটো রকমের হয়। একটা হচ্ছে এক রাত্রি দুদিনের, আপনাকে লাচুং শুধু নিয়ে যাবে, লাচুংয়ে 0.0 ইউমথাং ভ্যালি কাটাও দেখাবে। আর আরেকটা প্ল্যান আছে 2 রাত্রি 3 দিনে, এখানে লাচেন এবং লাচুং দুটোই নিয়ে যাবে। লাচেংয়ের গুরুদম্মা লেক, চোক্তা ভ্যালি, কালো পাথর দেখাবে, আর লাচুংয়ের 0.0 ইউমথাং ভ্যালি কাটাও আপনাদের দেখাবে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব 117 কিলোমিটার। শহর থেকে বেরিয়ে একটু পরেই দেখতে পাবেন দুপাশে পাইনের জঙ্গল, পাহাড়ি রাস্তার আঁকাপাকা পথ, মাঝে মধ্যে দু একটা পাহাড়ি হ্যামলেট। প্রায় 45 মিনিট যাওয়ার পর ওখানেই পাবেন আপনি বাটারফ্লাই ওয়াটারফলস, যার শব্দ জলের ছিটে আপনাকে করে তুলবে বেশ চনমনে। আপনার যাত্রা শুরু। এবার আপনার দ্বিতীয় আকর্ষণ হচ্ছে নাগা ওয়াটারফলস। বেশ অনেকটা উঁচু পাহাড় থেকে ঢাল বরাবর নেমে এসেছে, তারপর গিয়ে মিশেছে তিস্তা নদীর সাথে। সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন লাচেন এবং লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনেই এই তিস্তা নদীর জন্ম হয়েছে। গ্যাংটকে সারা বছরই আপনারা যেতে পারেন। যদি আপনি তুষারপাত পেতে চান, তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস আপনার জন্য আদর্শ সময়। আর যদি খুব বেশি ঠান্ডা আপনার পছন্দ না হয় এবং রডোডেনড্রন ফুল দেখতে চান, তাহলে অবশ্যই মার্চ থেকে এপ্রিল মাসে যাবেন। আপনাদের এই নর্থ সিকিমে লাচেন লাচুং ট্যুর করতে হলে গ্যাংটকে পৌঁছেই অবশ্যই কিন্তু আপনাদের কোনো যারা প্যাকেজ করায় তাদের কাছে আপনাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনাকে বুক করে নিতে হবে। মোটামুটি 3,500 পড়বে, যেটা যদি দুটো আপনারা নেন লাচিং লাচুং, 3,500 টাকা পার হেড, 3,500 থেকে শুরু। সেটা সময় বিশেষে চেঞ্জ হয়। আর যদি একদিনের যেটা যা ট্যুরটা করেন, তাহলে আপনার 1,500 থেকে 2,000 মধ্যে হবে, কিন্তু সময় বিশেষে যদি সিজন থাকে সেটা কম বেশি হতে পারে। আর কাটাও আর কালাপাথরটা আপনাদের যেতে হলে এটা এক্সট্রা পড়বে, এটা প্রায় পার পার্সেন 350 টাকা করে পড়বে। আপনাদের ড্রাইভারের সাথে এটা কথা বলে নিতে হবে কিভাবে আপনারা যাবেন। গ্যাংটক থেকে কয়েকটা সাইট সিন সেরে আপনারা লাচেন পৌঁছে যাচ্ছেন। লাচেনে ওই সেই দিন স্টে করিয়ে পরের দিন সকালবেলায় আপনাদের নিয়ে বেরিয়ে যাবে। প্রথমে যাবে ইউমথাং ভ্যালি। এই ভ্রমণস্থান সম্বন্ধে যাই বলার চেষ্টা করি না কেন, খুবই কম হবে, কারণ প্রকৃতি এখানে তার নিজের মায়াবী রূপ ও পাহাড়ি উপত্যকায় অপরূপ সৌন্দর্যে একেবারে সুসজ্জিত, যা শুধুমাত্র অনুভব করাই যায়, লিখে বা বলে বোঝানো যায় না। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল মাসে আসলে এই যে বরফটা জমছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি, সেইটা গলে গিয়ে এখানে কিন্তু নতুন ফুলের গাছ জন্মায়। এ তার এই অপরূপ সৌন্দর্যটার জন্য এই উপত্যকার আরও একটা নাম হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এরপরে নিয়ে যাবে 0.0। চারিদিক পর্বত বেষ্টিত বরফে ঢাকা এই ট্যুরিস্ট স্পটটি বর্তমানে ভ্রমণ প্রেমীদের বেশ পছন্দের জায়গা। আপনি যদি 0.0-এ যেতে চান, মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ট্যুর প্ল্যানটি করবেন, কারণ শীতকালে অতিরিক্ত বরফের জন্য রাস্তা বন্ধ করে দেয়।
লাচুং থেকে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে কাটাও পৌঁছতে। আপনি যদি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যান তাহলে তুষারপাতে হতে পারে আপনার সঙ্গী। দেখবেন সারি সারি গাছ, পাহাড়, রাস্তা সবই ঢেকে যাবে সাদা তুষারের চাদরের, মনে হবে স্বপ্নের দুনিয়া, চোখের সামনে স্বর্গ পেয়ে গেছি। কিন্তু এই কাটাও যাওয়ার সময় কিন্তু অবশ্যই ড্রাইভারের সাথে কথা বলে নেবেন, তারা এক্সট্রা চার্জ নেবে এই কাটাওটা ঘোরানোর জন্য। নর্থ সিকিমের অন্যতম সুউচ্চ জলপ্রপাত হচ্ছে এই ভেমা জলপ্রপাত। এটাকে অমিতাভচ্ছেন ফলসও বলা হয়। অনেকটা লম্বা হওয়া দরুন এখানকার স্থানীয় মানুষেরাই এই অমিতাভচ্ছেন জলপ্রপাত নামটি দিয়েছেন। এই কাটাও ইউনথাং 0 পয়েন্ট দেখিয়েই আপনাদের লাঞ্চ করিয়েই নিয়ে যাবে হচ্ছে লাচেনে। লাচেনে রাত্রে নাইট স্টে করে পরের দিন ভোরবেলায় এরা নিয়ে যাবে গুরুদম্বা লেক, কালাপাথর আর প্রায় 17,100 ফুট উচ্চতা এবং গ্যাংটক থেকে 190 কিলোমিটার দূরত্বে অবস্থিত গুরুদম্বা লেকটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতার লেকগুলোর মধ্যে একটি। চোলামু লেকের পরে এটি সিকিমের দ্বিতীয় সর্বোচ্চ লেক। লেকের দৃশ্য এবং লেকের চারপাশে প্রাকৃতিক দৃশ্য শ্বাসরুদ্ধকর এবং এলাকার শান্ত পরিবেশ মনের মধ্যে অপরিসীম শান্তি এনে দেয়। লেকটি লাচেনের ছোট কিন্তু মনোরম গ্রামের কাছে অবস্থিত এবং পর্যটকরা এই সুন্দর লেকটি দেখার আগে গ্রামে রাত কাটায়। এই গুরুদম্বা লেকে যাওয়ার আগে 15,000 ফুটে একটা ক্যাফে আছে, এর নাম হচ্ছে 15,000 ক্যাফে। এটা ভারতীয় সৈন্যদের দ্বারা রক্ষণাবেক্ষণ হয় এবং এখানে এইটাই হচ্ছে লাস্ট ক্যাফে। এর পরে কিন্তু আপনারা কোনো খাওয়ার বা কোনো কিছুর জায়গা পাবেন না, পুরো একদম লাদাখের মতন দেখতে লাগবে, আর কিছু এখানে কিন্তু পাবেন না। এখানে আপনারা লাস্ট এই ক্যাফেতে আপনারা সব কিছু পাবেন, এখানে ভারতীয় সৈন্যরা থাকে। গুরুদম্বা লেক দেখে আপনাদের ট্রাভেল এজেন্সি যার মাধ্যমে আপনারা যাবেন তারা নিয়ে চলে আসবে আপনাদের হোটেলে। ওখান থেকে লাচেনের হোটেল থেকে আপনাদের লাঞ্চ করিয়ে একেবারে ডাইরেক্ট নামবে গ্যাংটকে। এই গুরুদম্বা থেকে গ্যাংটক যাওয়ার মাঝখানে লাচেন নদী এবং লাচুং নদী নামে দুটি নদী মিলনস্থলে অবস্থিত একটা ছোট্ট মনোরম শহর। এখানে এই প্রাকৃতিক দৃশ্য ছাড়াও চুংথাং প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার অনুসন্ধানকারী পর্যটকদের জন্য একটি সুপরিচিত পর্যটন গন্তব্য। বৌদ্ধ বিশ্বাসের জন্য একটি ধর্মীয় স্থান, চুংথানের একটি কিংবদন্তি রয়েছে যা বলে সে চৌঠা শতাব্দীতে তিব্বতের যাওয়ার সময় গুরু পদ্মসম্ভব এই গ্রামে গিয়েছিলেন এবং তিনি একটি পাথরের উপর বিশ্রাম নিয়েছিলেন। সেখানে তিনি তার পদচিহ্ন রেখে গিয়েছিলেন। পাথরের কাছে কিছু ধান জন্মেছে যেটিকে লোকেরা অলৌকিক বলে বিশ্বাস করেন, কারণ এই পরিবেশে এখানকার জমি পক্ষে ধান চাষ করা একেবারেই অসম্ভব। শিখ ধর্মের কিংবদন্তি অনুসারে গুরু নানক দেবজি তিব্বতে যাওয়ার সময় এই স্থানটি পরিদর্শন করেছিলেন। গ্রামে একটি ধার্মিক বৃক্ষ রয়েছে যা বিশ্বাস করা হয় যে গুরু নানকজি তার লাঠিটি যে জায়গায় রেখেছিলেন সেখানে জন্মেছে। আপনারা কিন্তু খুব ভালোভাবে এটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আপনারা ঘুরে নিতে পারেন। রিজনেবলি প্রাইস আপনাদের খুব ভালো, আর আপনারা ইন্ডিভিজুয়ালও যেতে পারেন, হয়তো খরচাটা একটু বেশি পড়বে। আপনারা গিয়ে গ্যাংটকে পৌঁছেই এই আপনাদের প্যাকেজটা বুক করে নিতে হবে। আমরাও সেইভাবে গিয়েছিলাম, আমাদের কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো ঘুরতে। এইভাবে আপনারা ঘুরে নিতে পারেন। তাহলে আজকে এই ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হচ্ছে নেক্সট স্যাটারডে অন্য কোনো একটা ভিডিও অন্য কোনো জায়গার তথ্য নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।